আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, মাহে রমাদানের এই বরকতময় সময়ে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্নকরণ অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, সরাসরি যারা আজকে প্রশ্ন করতে যাচ্ছেন স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করুন। এই অনুষ্ঠানটি আপনারা যারা ইউটিউবে দেখতে যাচ্ছেন ভিজিট করুন youtube/rtv ইসলামিক শো। আর এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকেও দেখতে পাচ্ছেন, যারা দেখতে যাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেমে দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মোহতারাম মুফতি মুহিবুল্লাহ বাকি নদভী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন মোহতারাম? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। প্রথমেই মোহতারাম আপনার কাছে একটি বিষয় জানতে চাবো, তার আগে আপনি নিজেও তো রোজা রাখছেন, পরিবারের সদস্যরাও রোজা রাখছে আলহামদুলিল্লাহ। একটা বিষয়, ছোটোর সংজ্ঞা কি? আমাদের বাংলাদেশে অনেকে দেখা যায় একটা বাচ্চা 11 বছর বয়স, কারো 12 বছর বয়স, 13 বছর বয়স, 14 বছর বয়স, 15 বছরেও বাবা মা অনেক সন্তানকে ছোট বলে। তো সেক্ষেত্রে তাদেরকে রোজা রাখতে দেয় না অথবা ভোরবেলা ডাকছে না। ছোটোর সংজ্ঞাটা কি? ইসলামী শরীয়া আসলে এই ছোট বলে যাদেরকে আমরা রোজা রাখতে বারণ করছি তারা আসলে কারা? মাশাআল্লাহ, আসলে তো ইসলামের মধ্যে ছোট বলে কোনো কথা নেই। ইসলামের মধ্যে হলো বালেগ নাবালেগ, অর্থাৎ বয়স্ক এবং যেটাকে আমরা নাবালেগ অপ্রাপ্ত বয়স্ক, এটা একটা পরিবেশ আছে। নাবালেগ অর্থ হলো অপ্রাপ্ত বয়স্ক। আপনি জানেন মেয়েদের ব্যাপারে একটা বয়স আছে, পুরুষদের ব্যাপারে একটা বয়স আছে। পুরুষরা যখন তাদের মধ্যে মনে করেন একটা জৈবিক চাহিদা শুরু হয়, সেটা কতক সময় 13 বছরও হয়, 12 বছরও হয়, সেটা কিন্তু পুরুষ নিজেরটা নিজেই জানে। তখন পুরুষ নিজেকে নিজে মনে করতে হবে যে আমি এখন প্রাপ্তবয়স্ক। আর যদি সেরকম কোনো আলামত পাওয়া না যায় তাহলে পুরুষের বেলায় 15 বছর হইলেই সে বয়স্ক এবং প্রাপ্তবয়স্ক বালেক বলে নিজেকে মনে করতে হবে এবং তখন থেকে রোজা রাখা তার জন্য ফরজ। আর যদি এর আগেও যদি কোনো জৈবিক চাহিদার কোনো আলামত প্রকাশ পায় তখনও তাকে বালেক এবং বয়সপ্রাপ্ত। এখন মোহতারাম, বাবা মা কি এই সিমটমগুলো শুধু দেখে বুঝতে পারে? বাবা মাকে তো অনেক ছেলেমেয়েরা বলেও না, লজ্জা করে। তাহলে তো 15 বছর হলে তো বাবা মাকেও বুঝতে হবে, এটা আর সিমটমও দেখার দরকার নেই। ধন্যবাদ মোহতারাম। তাহলে ইচ্ছে করে এভাবে একটা বাচ্চাকে রোজা রাখতে না দেওয়া, এটা তো গুনাহের কাজ, এটা হারাম। এবং আমার মনে হচ্ছে শুধু আপনি যেটা বলছেন এটার সাথে আর একটু যোগ করতে হবে, যখন প্রাপ্তবয়স্ক হয় তখন যেরকম নামাজ ফরজ হয়, কিন্তু রসুল ইসলাম বলছেন কি তোমরা 7 বছর থেকে নামাজের অভ্যাস করো, 10 বছরে তাদেরকে একটু ধন্যবাদ করো। ধন্যবাদ মোহতারাম। একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি একটা বিষয় হলো জানতে চাচ্ছিলাম, সেটা হলো আপনার একটা বক্তব্য, আপনার অনেক বক্তব্য আমি শুনি, তার মধ্যে একটা বক্তব্য ছিল হিন্দু পরিবার যদি আসলে আমাদেরকে ইফতারের জন্য আহ্বান করে তো আমরা খেতে পারবো, যদি সে অন্যান্য উপাসনার ক্ষেত্রে যদি আমাদের কাছে মানে না করে যদি আমাদের ই করে। তো আমি গেলবার আপনার এই বক্তব্য শোনার পরে আমি দাওয়াতে গ্রহণ করছিলাম। তো প্রশ্নটা হলো আসলে হঠাৎ করে প্রশ্ন জাগলো যে তাহলে তার শাখা যদি তার হাতে থাকে তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের করণীয়, মানে এই 2-1 দিন আগে হঠাৎ করে বললো, আমি বললাম যে আমার মুস্তাকিম হুজুরের বক্তব্য থেকে আমি এই তথ্যটা নেওয়ার কারণে আমি খাইছি, কিন্তু তখন উনি আমাকে বললো যে আপনার মুস্তাকিম হুজুর কি শাখা পরা অবস্থার কথা বলছে কিনা। তো আসলে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, যদি আসলে ঠিক আছে ভাই আপনাদের সঙ্গে থাকুন। আজকে আলোচনা করছেন আমাদের সম্মানিত শেখ জি মোহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইয়াহুদীদের হাদিয়াও গ্রহণ করেছেন, খেয়েছেন। বিষয়টা হচ্ছে যে শুকনো খাবার অথবা জাবাহ রিলেটেড কোনো বিষয় নেই, এরকম কোনো খাবার যদি অন্য ধর্মের কোনো ভাই বা বোন আমাদেরকে দেয় আমরা খেতে পারবো কিনা। এখন কথা হচ্ছে একজন মহিলা যিনি হিন্দু ধর্মের, হাতে শাখা পড়া আছে কিন্তু সে হাত দিয়ে রান্না করেছেন, রান্নাটা যদি শুকনো খাবার বা সবজি জাতীয় কোনো কিছু হয় জবেহ ছাড়া অন্য কোনো বিষয়ে, এটা কি হারাম হবে কিনা? আমি একটা কথা বলি, শাখা পরা না পরা এগুলির সাথে হারামের কোনো সম্পর্ক নেই, এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে বিষয়গুলো, যেমন মনে করেন মুরগি নয়, আপনাকে আপেল দিছে, জি, অথবা আপনাকে সবজি পাক করে দিছে যেখানে কোনো শুকরের চর্বি নাই এবং শুকর পাকানো হয় সেরকম কোনো ডেক্সিতে পাকানো হয় নাই, তাহলে আপনি এগুলি দিয়ে এগুলি খাওয়াও যাইছে যে এগুলি আপনি ইফতারের জন্য দিলে ইফতারও করতে পারবেন এগুলি দিয়ে। हाँ जेसब विषयगुलो जबर साथे सम्पृक्त जी एवं जेसब विषयगुलो हरामेर साथे सम्पृक्त जेमन से शुकरेर चर्बी दिए पाकायछे अथवा एरकम कोनो हराम किछु व्यवहार करछे एटा मुसलमानेर जन्य जायज नाई ताहले एटा दिए खावाओ जायज होबे ना एटा इफ्तार कराओ जायज होबे ना जेटा खावा जायज होबे सेटा इफ्तार कराओ जायज होबे। धन्यवाद मोहतरम शुक्रान जजाकल्लाह। आरो एकजन कलार रयेছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমরা শুনছি আপনাকে, আপনি আপনার প্রশ্নটা বলেন প্লিজ। আচ্ছা, আমি একটু জাকাত সম্পর্কে বলতে চাচ্ছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে আমার বাসায় যে কাজ করে মহিলা একজন আছেন, তো উনি মাঝখানে করোনায় খুব অসুস্থ হয়ে হসপিটালে তাকে থাকতে হয়েছে। তো আমার তাকে দেখাশোনার দায়িত্ব আমরা নিতে পারি নাই বলে আমরা সবাই চাকরিজীবী তাকে একটা খুব ভালো হসপিটালে ভর্তি করেছিলাম যেন ওইখানে হসপিটাল থেকে তাকে সেবাটা দেওয়া হয়, প্রপার সেবাটা পায় সে। তো এই ক্ষেত্রে আমি মনে মনে ভাবছিলাম যে যতই খরচ হোক আমি একটু কিছুটা জাকাত থেকে কন্ট্রিবিউট করব। তো আমি এই ক্ষেত্রে তার ভালো একটা অ্যামাউন্ট বিল দিয়েছি, তো আমি এটা জাকাত থেকে দিতে পারবো কি না, আমার এটা জাকাত থেকে এটা হবে কি না, আমার প্রশ্নটা এটা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আপনি পুরো প্রশ্নটা বুঝেছেন? প্রশ্ন বুঝিতে তাহলে আমি আর বললাম না। সমস্যাটা হলো এক জায়গায় আপনি জাকাত থেকে দিতে পারবেন কোনো সন্দেহ নেই, কিন্তু এখন তো দিয়েই দিয়েছেন, তখন যদি দেওয়ার সময় জাকাত থেকে নিয়ত করতেন হয়ে যেত, এখন তো দিয়েই দিয়েছেন। সেটা ওনার কথা থেকে যেটা বোঝা গেল শুরুতে এরকম একটা টার্গেট ছিল ওনার যে খরচ যা হচ্ছে হোক এখান থেকে একটা অংশ আমরা জাকাত থেকে ই করে ফেলব, আর আমি ভবিষ্যতে যদি দেই উনি জাকাত থেকে দিতে পারবে। আবার যদি আগে যদি দিয়ে থাকেন জাকাত থেকে নিয়ত না করেন তাহলে জাকাত আদায় হবে না। আচ্ছা, নিয়ত করেন, নিয়ত করেন থাকেন জাকাত থেকে তাহলে এটা জাকাত আদায় হয়ে গেছে। আচ্ছা মোহতারাম, সম্পর্ক একটা বিষয়, সেটি হচ্ছে অনেক সময় আপন কিছু লোক থাকে, যেমন সেটা হতে পারে ভাই, ভাইয়ের ছেলে, ভাইপো অথবা দেবর হতে পারে, মানে এমন নিকটাত্মীয় যাদেরকে আমি হেল্প করতে যাচ্ছি এবং এই টাকাটা যদি বলি যে এটা জাকাতের টাকা, জাকাতের টাকা থেকে তোমাকে আমি হেল্প করলাম, তাহলে তারা নিতে চাইবে না অথবা ইতস্তবোধ করবে। এমত অবস্থায় না বলে গোপনে তাকে ডোনেট করা অথবা হাদিয়া দেওয়া যাবে কিনা? আমি বলি যাদেরকে জাকাত দেওয়া জায়েজ আছে এদেরকে আপনি জাকাত দিতে পারবেন, জাকাত বলে দিতে হবে না, জাকাতের নিয়ত করে দিলেই হলো, বলতে হবে না যে এটা জাকাত। জাকাতের নিয়তটা হলো আসল এবং জাকাতের যোগ্য হওয়া হলো আসল, দুইটা জিনিস থাকতে হবে, এই ব্যক্তি জাকাতের যোগ্য কিনা এবং যাদেরকে আমি জাকাত দিতে পারবো তাদের অন্তর্ভুক্ত কিনা। নিয়ত করার সময় আমি জাকাত নিয়ত করে দিলাম, তারে বলতে হবে না আমি জাকাত দিচ্ছি। শুধুমাত্র মাদ্রাসার মধ্যে দেওয়ার সময় আপনাকে জাকাত বলে দিতে হবে, এই জন্য যেহেতু মাদ্রাসার মধ্যে দুইটা ফান্ড থাকে, একটা হলো সাদকা ফান্ড যেটাকে জাকাত ফান্ড, আরেকটা হলো সাদা ফান্ড, সেজন্য তারা পার্থক্য করার জন্য মাদ্রাসার মধ্যে বলে দিতে হয়, কিন্তু অন্য ব্যক্তিকে দেওয়ার সময়, আত্মীয়কে দেওয়ার সময় বলার কোনো প্রয়োজন নেই যদি জাকাতের যোগ্য হয়ে থাকে ব্যক্তি এবং জাকাত দেওয়ার যোগ্য হয়ে থাকে ব্যক্তি। ধন্যবাদ। আচ্ছা, তারপরে এখানে আরেকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ব্যবহৃত স্বর্ণের জাকাতের বিধান কি আর অব্যবহৃত স্বর্ণের জাকাতের বিধান কি? মোহতারাম, আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মতে যখন 7.5 ভরি কেউ মালিক হবে সেটা ব্যবহার করুক বা না করুক 7.5 তোলা পরিমাণ স্বর্ণ থাকলে তাকে জাকাত দিতেই হবে, এখানে কোনো কনসিডার নেই, এটা ব্যবহার হোক না হোক, কারণ ব্যবহার না হলে তো সেটা তো সম্পদ। আচ্ছা, বিয়ের সময় অনেক সময় দেখা যায় যে 50 ভরি স্বর্ণ দেওয়া হলো, এখন যেই মেয়েকে দেওয়া হয়েছে বা স্ত্রীকে দেওয়া হয়েছে ওনার মেয়ে হয়েছে আবার পরবর্তীতে 2 জন, এখন জাকাত থেকে বাঁচার জন্য যদি 3 জনে ডিভাইডেড করে নেয় 50 ভরি স্বর্ণ, তারপরেও তো এটা নেশাব পরিমাণ হয়ে যায়, তাহলে কি জাকাত দিতে হবে কিনা? জাকাত দিতে হবে। আপনি যেটা বলতেছেন, মনে করেন আমি এক মহিলা 10 ভরি স্বর্ণ পাইছি, পাওয়ার পর এখন সে মনে করলো যে আমার 10 ভরি আমার একার মালিকানা থাকলে জাকাত দিতে হবে, এখন আমার 3 মেয়ের মধ্যে আমি ভাগ করে দিলাম, তাহলে 3 ভরি 3 মুঠি হলো, জাকাত ওয়াজিব হবে না। তবে যে আপনি যে একটা কৌশল করছেন, বাহানা করছেন, তাহলে আপনি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবেন, আপনার জন্যও যে আল্লাহ বাহানা করে আযাবের জন্য, নাউজুবিল্লাহ। ধন্যবাদ মোহতারাম। আরও একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্নটা বলেন প্লিজ। আপনি কি শুনতে পাচ্ছেন? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। মোহতারাম, তারপরে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আমরা যারা আত্মীয় স্বজন মারা গিয়েছে, মৃত আত্মীয় স্বজনের জন্য আমরা এই রমজানে কি কি কাজ করতে পারি, যারা মানে যেই কাজগুলো করলে তারা সওয়াব পাবে, তাদের কবর আযাবগুলো কিয়ামত পর্যন্ত মাফ হবে? আপনি তো নিজে জানেন মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা তাদের কাছে দান করা এবং তাদের জিয়ারত করা এবং তারা যে সমস্ত মানে কোন আমার বাবা মারা গেছে আমার বাবার বন্ধু আছে তাদের সাথে সদ্ব্যবহার করা আমার মা আছে আমার মার সাথে যারা ভালো বন্ধুত্ব ছিল আমার মায়ের বান্ধবী ছিল তাদের সাথে সদ্ব্যবহার করা তাদেরকে কিছু হাদিয়া দেওয়া সবগুলি ইসালি সবের অন্তর্ভুক্ত সবগুলি মা বাবার নাজাতের জন্য এটা কার্যকর ভূমিকা হিসেবে ইসলামের মধ্যে এটা গৃহীত। ধন্যবাদ। আরও একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল বলতেছিলাম সিরাজগঞ্জ থেকে। জি বলুন, আপনার প্রশ্নটা বলেন। হ্যালো হ্যালো আপনার বলেন। হ্যালো প্রিয় ভাই, আমরা আপনাকে শুনছি। দুঃখিত, সংযোগটি আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে মোহতারাম। এরপরে যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাচ্ছি যে মোহতারাম, আমরা জানি ইদা মাত আল ইনসান ইন কত আনহু আমালহু ইল্লা মিন সালাসা, যে হাদিসটি রয়েছে যে মানুষ মারা যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল চলমান থাকে। এই তিনটা আমল, যে তিনটা আমলের কথা আল্লাহ রাসূল বলেছেন, এগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কিনা আপনি আমল সহ যদি বলতেন একটু। এটা এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তিনটা আমল, কারণ আপনি নিজেই জানেন। এটা যদি একবার বিশুদ্ধ হাদিসে না হয়, আমরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতেছি না, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, তো মৃত ব্যক্তিদের জন্য যদি সাধারণ মানুষে দোয়া করে লাভ হয়, ছেলে দোয়া করলে হবে না। এক। দ্বিতীয় নম্বর ছিল আও সাদকাতুন জারিয়াতুন, সৎকায় জারিয়া যেটা আছে সেটা তো আপনি যখন কোনো ভালো কাজ করে যাবেন, ভালো কাজ যতদিন চালু থাকবে ততদিন সওয়াব পাবেন, এটা তো স্বাভাবিক কথা। আর এটা তো স্বাভাবিক কথা যে আপনি কাউকে যদি আলম শিক্ষা দেন, সেই আলম যতজনে শিখবে আমল করবে সেটা সওয়াব আপনি পাবেন। এটা তো এই হাদিস যদি নাও থাকে সেটা অন্য হাদিস দ্বারাও প্রমাণিত আছে। সেটা আচ্ছা মাত্র একটা বিষয়, সেটা হচ্ছে অনেক গ্রাম অঞ্চলে, কিছু গ্রাম দেখা যায় যেখানে হাঁটার জন্য রাস্তা নেই, এবং স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছেও তেমন কোনো বাজেট পৌঁছায় নাই। এমন অবস্থায় এলাকার কিছু ধনী মানুষ যদি জাকাতের টাকা উঠিয়ে এই রাস্তাটা নির্মাণ করেন, এটা জায়েজ আছে কিনা? প্রথম কথা হচ্ছে জাকাত দিতে হবে আপনাকে ব্যক্তিকে, জাকাত কোনো সামাজিক ব্যক্তি যখন দেবেন সেখানে তো ওই জাকাতের টাকা দিয়ে যে রাস্তাটা হবে সেটা তো ধনীও ব্যবহার করবে গরিবও ব্যবহার করবে, তাহলে তো আপনি গরিবের হক মেরে গরিবের লাভ করলেন কেন? ধনীর লাভ করলেন, ধনীর লাভ করলেন গরিবের হক মেরে, ধনীর লাভ এজন্য করা যাবে না, করা যাবে না। ধন্যবাদ মোহতারাম। আরেকজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে অনুষ্ঠানটা দেখছি আর টিভিতে, হ্যালো হ্যাঁ আপনি যেটা দেখছেন সেখানে আপনি ফোন করেছেন, এই অনুষ্ঠানে আমার প্রশ্ন হচ্ছে এই হুজুরের কাছে, যেখানে আমি নামাজের যেগুলো ফরজ আছে নামাজের ভিতরে, তার ভিতরে জায়গা পরিষ্কার এবং পরিচ্ছন্ন লাগবে। এখন জায়গা আমি যদি সুদ ঘুষ ব্যভিচার অন্যায় যতই করি না কেন আমি জায়গা পরিষ্কার করে নামাজ পড়লাম, নামাজ কি হবে? আচ্ছা আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, শুধু কাপড় পবিত্র আর জায়গা পবিত্র করে শরীরের গোশতগুলো যদি অপবিত্র অর্থে গঠিত হয় তাহলে কি হবে? একটা আলাদা, আপনার সুখ যদি নষ্ট হয়, আপনি হাত যদি ভালো থাকে হাতে ধরতে পারবেন না, নামাজ হবে কিনা সেটা আলাদা হতো। নামাজ যদি হয়েও থাকে আপনার তো সুদ খাইতেছেন এর গুণ আলাদা হবে না, কারণ আল্লাহ পাক কবিজত বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, আপনি হালাল আহার গ্রহণ করেন, হালাল রিজিক গ্রহণ করেন, এরপর আপনি সৎ কাজ করেন। তা আপনি হালাল রিজিক গ্রহণ করেন নাই, এখন কথা হচ্ছে নামাজ হবে কিনা। আমরা কারো নামাজ হবে কিনা এটা বলবো যে তার বাহ্যিক যে ফরজগুলি আছে শর্তগুলি আছে সেগুলি হয়ে গেলে আমরা বলবো তার নামাজ হয়ে গেছে। তো সে আমার কাছে ফতোয়া নেওয়ার সময় আমাদের কোনোদিন জিজ্ঞাসা করবে হুজুর আমি সুদ খাই আমার ঘুষ খাই এটা বলে আমার কোনোদিন জিজ্ঞাসা করবে? তাহলে আমি ওই ফতোয়া দিতে যাবো কেন? সেটা তো তার সাথে আল্লাহর সাথে বিষয়। সে সুদ খাই যদি পড়ে তা আল্লাহ তারে বলবে যে তোমার তো সুদের কারণে নামাজ হবে না, ঘুষের কারণে নামাজ হবে না, এটা আল্লাহ বলবে। আমরা বাহ্যিক বিষয়গুলো দেখবো। অতএব সুদ ঘুষ হওয়া জঘন্যতম অপরাধ এবং এবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক শর্ত। তবে আমাদের কাছে কেউ ফতোয়া চাইলে যেহেতু হালাল হারাম খাইতেছে এটা কেউ বলবে না, সেজন্য আমরা বলবো যে তোমার নামাজ জায়গা পাক, স্থান পাক, শরীর পাক জায়েজ আছে। কিন্তু আমরা এটাও বলবো সঙ্গে সঙ্গে যে হালাল রিজিক হলো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। জি, ধন্যবাদ মোহতারাম। আরেকজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যালো, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা মোহতারাম, এরপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে, রমজান মাসে কোন দোয়াগুলো আমরা বেশি বেশি পাঠ করব? আমি তো রমজান মাসে তো সব দোয়াই পাঠ করবেন, কিন্তু বেজর রাত্রিগুলোতে ওই দোয়াটা আমি পাঠ করতে বলবো যে দোয়াটার ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করেছিলেন, বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো ক্রমে যদি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কী পড়ব? তো হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা চাওয়াকে পছন্দ করো, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বাক্যটি উঠতে বসতে বেশি বেশি পড়ব। অন্যান্য তালাওয়াত, জিকির, তাসবিহ এগুলো তো ঠিক থাকবেই, কিন্তু এটা আমি বেশি বেশি পড়ব, কারণ রমজানের মধ্যে ক্ষমাটাই হলো আল্লাহর পক্ষ থেকে একজন বান্দার জন্য বড় পুরস্কার। মোহতারাম, তারপরে এখানে প্রশ্ন, সেটা হচ্ছে কোরআন নাজিলের এ মাসে কোরআন কি বাংলায় অর্থসহ বুঝে পড়লে বেশি সওয়াব, নাকি শুধু তেলাওয়াত করলেও চলবে? আমি একটা কথা বলি, বাংলা প্রথমে তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত করার পর বুঝার যোগ্যতা থাকলে বুঝতে হবে। আবার শুধু আপনি বুঝতে গিয়ে শুধু, আমাদের এখানে বহু বন্ধুবান্ধব দেখছি তারা কোরআনের অনুবাদ এই জন্য পড়ে না যে কোরআন থেকে কিছু আহরণ করবে, তারা এই জন্য পড়ে যে হুজুরদেরকে কি অশুদ্ধ ধরা যায় কিনা চিন্তা করি। মানসিকতা খারাপ। কোরআন পড়বেন, কোরআনের অনুবাদও যতটুকু পারে অনুধাবন করার চেষ্টা করবেন, এতে করে আপনার ইমানের জ্যোতি, অন্তরের জ্যোতি বাড়বে। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শরীয়তভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে প্রশ্ন করুন। আজকে বিদায় নিচ্ছে, যা কিছু শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আগামীকাল ঠিক একই সময় ইনশাআল্লাহ আবারও দেখা হবে। ভালো থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। রমাদান কারীম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।